কাজ শুরু দেশের প্রথম স্বদেশী পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে শুভেচ্ছা মোদীর এক দেশ এক নির্বাচন কার্যকর করানোর সম্ভাবনা কতটা সেটা নিয়ে আলোচনার জন্য আলাদা কমিটি গড়ল মোদী সরকার খোদ কেন্দ্রীয় মন্ত্রী কৌশিক কিশোরের বাড়ি থেকে উদ্ধার যুবকের মৃতদেহ মন্ত্রীর ছেলের পিস্তল থেকে গুলি যুবকের ঘুরল অর্থনীতির চাকা ভারতের জিডিপি বৃদ্ধির হার 7.8% দাঁড়িয়ে ম্যাপ বিতর্কে সমর্থন বাড়ছে ভারতের চীনের নতুন মানচিত্রে তীব্র বিরোধিতা করে সরব হয়েছে আরও চার দেশ এনএসএস ইউনিটের উদ্যোগে মহারানী তুলসীপতি বালিকা বিদ্যালয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা বৃহস্পতিবার রাতে আচমকা জিবি হাসপাতাল পরিদর্শন মুখ্যমন্ত্রীর খতিয়ে দেখলেন হাসপাতালের প্রত্যেকটি ওয়ার্ড ইতিহাসে প্রথমবার পাকিস্তানে 300 পেরল পেট্রোল ডিজেলের দাম ভোগান্তি আমজনতার নজিরবিহীন পদক্ষেপ বাইডেন প্রশাসনের প্রথমবার তাইওয়ানকে সামরিক সাহায্য আমেরিকার এবার পশ্চিমবঙ্গের উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়গুলোতে দায়িত্ব সামলাবেন রাজ্যপাল নিজে বৃহস্পতিবার রাতে রাজভবন থেকে জারি করা একটি বিবৃতিতে জানানো হয়েছে বৃহস্পতিবার রাতে জিবি হাসপাতালে ঝটিকা সফর মুখ্যমন্ত্রীর সফরকালে হাসপাতালের পরিষেবায় সন্তুষ্টি প্রকাশ 175 জন স্টাফ নার্স নিয়োগের ঘোষণা মানিক সাহার মৃত শিশুকে জিবি হাসপাতালে রেফারের অভিযোগ টেপানিয়া হাসপাতালের বিরুদ্ধে শোকে পাথর মৃত শিশুর পরিবার মুখ্যমন্ত্রী মানিক সাহার আহ্বানে এনএসএস ইউনিটের উদ্যোগে তুলসীবতী বিদ্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন রক্তদানে রাজ্য এগিয়ে আছে বলে বক্তব্য মেয়রের বিশেষ অধিবেশনের ডাক কেন্দ্রের আগামী 18 থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত চলবে অধিবেশন ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল পেশ হওয়ার সম্ভাবনা কোভিড অতিমারিতে কর্মরত 100 জন নার্সের বিক্ষোভ স্থায়ী কর্মসংস্থানের দাবি অস্থায়ী নার্সদের এনএসএসএল এর রাখি বন্ধন উৎসবের আয়োজন শিক্ষা ভবনে অনুষ্ঠানে সামিল মহাত্মা গান্ধী স্কুলের পড়ুয়ারাও কর্মী নিয়োগকে কেন্দ্র করে অঙ্গনবাড়ি কেন্দ্রে তালা ঝোলালো বিক্ষুব্ধ জনগণ ঘটনা লংতরাই ভ্যালি মহকুমার মনু ভিলেজের গোকুলনগর 2 নম্বর কলোনি অঙ্গনবাড়ি কেন্দ্রে গভীর রাতে অ্যাম্বুলেন্সে হামলার অভিযোগ অ্যাম্বুলেন্স চালককে মারধর ঘটনা বিশালগড় থানাধীন চরিলাম এলাকায় বিশালগড় থানার সামনে নেশা সেবনকারী যুবককে মারধর এলাকাবাসী ঘটনায় চাঞ্চল্য জম্পুই জেলা শ্যামনগর এলাকায় জনজাতি পরিবারে চুরি 4টি গবাদি পশু নিয়ে পালালো চোরের দল তেলিয়ামুড়াই হাতির আক্রমণে চিকিৎসাধীন ব্যক্তির মৃত্যু ঘটনায় তীব্র চাঞ্চল্য চিকিৎসাধীন অবস্থায় দেখা মেলেনি পরিবারের মৃত্যুর পর ভিড় জমিয়েছেন পরিবার সদস্যরা এর নেপথ্যে কি 5 লক্ষ টাকা গুঞ্জন সর্বত্র তেলিয়ামুড়া হাসপাতালে যত্রতত্র গাড়ি পার্কিং এ অসুবিধার সম্মুখীন রোগী সহ পরিবার পরিজন দিবানিদ্রায় আচ্ছন্ন হাসপাতালের মেডিকেল সুপার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে একদিনে রেকর্ড সংখ্যক টিকাকরণের লক্ষ্যমাত্রা বিজেপির সঙ্গে থাকছে আরও এলাহি আয়োজন তার অঙ্গ হিসেবে কুমারঘাটে তোড়জোড় শুরু হিন্দু ধর্মের রক্ষার বার্তায় গোমতী জেলা হিন্দু জাগরণ মঞ্চের সাংবাদিক বৈঠকের আয়োজন সামাজিক মাধ্যমের বক্তব্যের তীব্র বিরোধিতায় সরব সংশ্লিষ্ট সংগঠন লোনের টাকা সঠিক সময় ফিরিয়ে না দেওয়ায় ঘরসহ জায়গা সিল করল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অভিযোগ শান্তির বাজার মহকুমার লাউগাং এলাকায় চন্দ্রপুর রামঠাকুর আশ্রমে তারক বর্ম কীর্তনিয়া শিল্পী সমিতির সম্মেলনের আয়োজন সম্মেলনের মধ্যে 21 জনের নতুন কমিটি গঠন বিরল ঘটনার সাক্ষী মন্দিরনগরী বাবাহারা অসহায় শিশুকে প্রতিদিন বাজারে ছেড়ে দিয়ে যাচ্ছেন এক ব্যক্তি ভিক্ষা করে দিন কাটাচ্ছেন ওই শিশু ঘটনার নজরে আসতেই নড়ে চড়ে বসল সভ্য সমাজ পাথারকান্দি গোপালপুরে মাটি থেকে বের হওয়া জ্বালানি গ্যাসে দাও দাও করে আগুন উদাসীন কর্তৃপক্ষ ডিসির হস্তক্ষেপের দাবি মহারাজগঞ্জ বাজারে ব্যবসায়িক ঝামেলা এক ব্যক্তির দোকানের সামনে অন্য ব্যক্তির দোকান নির্মাণ করায় উত্তেজনা সংশ্লিষ্ট এলাকায় বলে অভিযোগ ফের পাঠ্যসূচিতে গৈরিকীকরণের অভিযোগ জোরালো হল এবার স্নাতকোত্তরের চতুর্থ সেমিস্টারের বিজেপির ইতিহাস এবং রাম জন্মভূমি আন্দোলনের ইতিবৃত্ত ঢোকাতে চলেছে নাগপুর বিশ্ববিদ্যালয় চন্দ্রযান 3-এর সাফল্য ইসরোকে শুভেচ্ছা বিরোধী ইন্ডিয়া জোটের সাফল্য নিয়ে রাজনীতির অভিযোগ ফুটবল ফাটিয়ে ফেলার শাস্তি 45 জন পড়ুয়াকে 2 দিন খেতে দিল না ছত্তিশগড়ের আবাসিক স্কুল লোকসভা ভোট হতে পারে ডিসেম্বরেই মমতার ভবিষ্যৎবাণী কি সত্যি হওয়ার পথে প্রশ্ন জনতার
আগরতলা প্রেস ক্লাবের আমন্ত্রণে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের 17 জন প্রতিনিধি 3 দিনের সফরে রাজ্যে এলেন। আগামীকাল দুই দেশের সাংবাদিকদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। এসএফআই ছাত্র যুব সংগঠনের সাংবাদিক সম্মেলনের আয়োজন, ছাত্র যুব ভবনে বৈঠক অনুষ্ঠিত। চিকিৎসা গাফিলতির দরুন ছাত্র মৃত্যুর অভিযোগ পরিবারের, শুক্রবার চোখের জলে শেষ বিদায় অনিক দেবকে। উপনির্বাচনে ভোট প্রচারে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, প্রার্থীর হয়ে ভোট আহ্বান। ত্রিপুরা ল্যান্ডই মূল ইস্যু, উপনির্বাচন নয়, সাংবাদিক বৈঠকে ঘোষণা বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মার। বেশ কিছু দাবি নিয়ে মুখ্য নির্বাচন আধিকারিকের সাথে দেখা করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক সহ 3 জনের এক প্রতিনিধি দল। আমরা ঐক্যবদ্ধ থাকলে বিজেপি জিততে পারবে না, ইন্ডিয়ার মঞ্চ থেকে হুঙ্কার রাহুলের। অনুগটি জেলা হাসপাতালে দীর্ঘ 9 ঘন্টা বিদ্যুৎ না থাকায় নাজেহাল রোগী সহ আত্মীয় পরিজন, উদাসীন কর্তৃপক্ষ। অবৈধ বিয়ের সন্তানরাও মা বাবার সম্পত্তি পাওয়ার যোগ্য, শুক্রবার এমনটাই জানালো সুপ্রিম কোর্ট। লোকসভা ভোট যত এগিয়ে আসবে তত বাড়বে ইডি সিপিআই এর সক্রিয়তা। ইন্ডিয়া জোটের বৈঠকে বিজেপি বিরোধী নেতাদের সতর্ক করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। 12 বছরের সেই কিশোরীর উপর অকথ্য শারীরিক অত্যাচার চালানো, জোড়া অভিযোগ বিন্ধু নাগপুরের এক আবাসনের দম্পতির। পাকিস্তানের কিংবদন্তি বোলার ওয়াসিম আকরম চান না প্রত্যাশার চাপ নিয়ে বিশ্বকাপে খেলতে নামুক বাবর আজমরা। মিলছে কেন্দ্রের অনুমতি, রাজ্যে বিদেশি লগ্নি টানতে স্পেন ও দুবাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সফরে বার্সেলোনায় তার সঙ্গী খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়। ঠিক যেন সোনার মন, পাকিস্তানের নাদিমকে বাড়িতে মধ্যাহ্ন ভোজনের আমন্ত্রণ নীরজের। শাহরুখের 3 দশকের কেরিয়ারের রেকর্ড, চড়া দামে বিকুচ্ছে জোয়ানের টিকিট, দেশজুড়ে জোয়ান ঝড়।